শীতকাল মানে সবজি খাওয়ার ধুম, আর যেভাবে রান্না করি খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, যদিও পুরনো রেসিপি কিন্তু নতুন করে কি করে এখন রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে প্রচুর শিম পাওয়া যায় বাজারে, এই শিমের সবজি রান্না করলেও কিন্তু খেতে অসম্ভব টেস্টি। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো শিম নিয়ে নিয়েছি। এখানে দুই রকমের শিম, মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি, অ্যাড করে দিলাম 2টা টমেটো, ব্যাস সবজিগুলো দেয়া কমপ্লিট। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে কুচিও দিতে পারেন, বাটাও দিতে পারেন। অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাতে মাখিয়ে আজকে রান্নাটা করব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথে আরও অ্যাড করে দিব মরিচের গুঁড়া। এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আছে, আপনারা ঝালটা বুঝিয়ে দিবেন কম অথবা বেশি। সাথে আরও অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা চাইলে স্কিপ করতে পারেন যদি ধনিয়া পাতা অ্যাড করেন। আরও অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সব মশলা দেওয়ার পর এখানে আমি অ্যাড করলাম কাঁচামরিচ, তবে কাঁচামরিচটা আমি কেটে দিইনি, আপনারা চাইলে কেটে দিতে পারেন। আর রান্নাটা হবে সরিষার তেলে, এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, সাথে আরও অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। সব কিছু একসাথে খুব ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। আজকে রান্নাটা মাখানো হবে আর সরিষার তেলে, এই অথেন্টিক ফ্লেভার আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। শিমের এই নিরামিষটা আসলে আগে থেকেই খাওয়া হতো, কিন্তু এখন রান্না করা হয় মাখিয়ে। দেখুন দেখতে কতটা সুন্দর, সামান্য একটু পানি অ্যাড করলাম, আর কোনো রকম পানি দিব না, মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা কমপ্লিট করব। চুলায় বসিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছিলাম, 4 থেকে 5 মিনিট পর এসেছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিব, উপর নিচ করে এভাবে নেড়ে দিবেন। পুরে তো যাবেই না, কারণ চুলার আঁচ কমানো আছে, আর সবজিগুলো থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠবে, আর যে পানিটা উঠবে সেই পানি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হবে। ধোয়া ওঠা গরম ভাত, রুটি অথবা পরোটা দিয়ে আপনি এই শিমের নিরামিষটা একবার খেয়ে দেখতে পারেন কতটা মজার। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার, যেহেতু বাজারে প্রচুর শিম পাওয়া যায়, আর আপনাকে শীতকালে কিন্তু এই রান্নাটা খেতে হবে। শিম আমার খুব প্রিয় একটি সবজি, আমি শিম যেভাবেই রান্না করি আমার কাছে খেতে খুব ভালো লাগে। শিম সরিষা দিয়ে ভাজলে সেটা আমার আরও অনেক বেশি ফেভারিট, শিম আলু দিয়ে ভাজলে সেটাও ভালো লাগে, আর মাছ দিয়ে রান্না করলেও খুব প্রিয় আমার। বাজারে যখন শিম উঠতে শুরু করে আমার হাজব্যান্ড সবসময় শিমটা কত দাম বা কী সেটা কখনোই দেখে না, চোখে শিম পড়লেই নিয়ে আসে। আর রোজার ভোররাতে যে খাবারটা খাই সেখানে শিম তরকারি থাকলে আমি খুব পছন্দ করে খেতে পারি। ব্যাস দেখুন শিমগুলো কিন্তু অলরেডি খুলে গিয়েছে, তার মানে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়েছে আমার রান্নাটা। আর অবশ্যই এই রান্নাতে পানি দিতে যাবেন না, তাতে করে কালারটাও সুন্দর হবে না আর শিমগুলো এত সুন্দর লাগবে না, একদম সফট হয়ে গিয়েছে শিম এবং আলু। চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজার। নানি দাদিরা কিন্তু এরকম করেই রান্না করে খেত, তারা হয়তো তেলের পরিমাণটা একটু কম দিত, ওটা আরও বেশি হেলদি ছিল। আমি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এখানে অ্যাড করে দিলাম, আবার খুব ভালো করে সব কিছু নাড়িয়ে এখন এটাকে 2 মিনিট ঢেকে আমি উঠিয়ে নিব। একদম রেডি আমার আজকের শিমের নিরামিষ, যে কেউ চাইলে এভাবে একবার রান্না করে খেতে পারেন, আর যে খাবে অবশ্যই এই রান্নাটার প্রেমে পড়ে যাবে। দেখুন মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি এই শীতে প্রায় দিনই এটা করে খাই, তবে অবশ্যই গরম ভাতে খাই, গরম ভাত দিয়ে খেলে অসম্ভব টেস্টি লাগে। আর আপনি অন্য কোনো তরকারির কথা চিন্তাই করবেন না যদি এই রান্নাটা আপনার খাবারের তালিকায় থাকে। এরকম দেশীয় রান্না আমার চ্যানেলে অনেক আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে কিছু লিংক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।